বাইরে খুব বৃষ্টি পড়ছে, আজকে কাকিনাড়াতে সত্যি খুব বৃষ্টি, মাছ আসা শুরু হয়ে গেছে। এই মাছগুলো আর মাছ, এগুলো নদীর আর বলে, এগুলো বেলে মাছ, লোকাল বেলে। আবার অনেক সময় একটু কালচে ধরনের হলে ওগুলো উড়িষ্যার বেলেও হয়, এগুলো হালছে লালচে ধরনের, লোকাল বেলে। কমপ্লিট মাছগুলোকে দেখো, এগুলো 80 গ্রাম সাইজ, পার সাইজ এগুলো 80 গ্রাম। এটা চিংড়ি মাছ, এটা চাপড়া চিংড়ি বলে, সাদাগুলো সবসময় মাথায় রাখবে, এগুলোকে চাপড়া চিংড়ি বলে, অনেকে ভেনামি চিংড়িও বলে। এবার ঢালছে পার্সে মাছ, পার্সেগুলো খুব বড় ছিল না, এই সময় এই সাইজের পার্সেটাই বেশ খেতে ভালো লাগে। এটা সমুদ্রের পার্সে, এগুলো ভেবো না কোনো সময় যে পুকুরের পার্সে, লোকাল পার্সে, এগুলো সমুদ্রের পার্সে। এই ভোলা মাছগুলোকে দেখো, ভোলা মাছ এইভাবে সিল প্যাকেট আছে, কিনতেও হবে এরকমভাবে সিল প্যাকেট। ভোলা মাছগুলোর সাইজ 80 গ্রাম থেকে 90 গ্রাম এরকম সাইজের প্রত্যেকটা ভোলা মাছ ছিল। এখনও দামটা জিজ্ঞেস করিনি আমি, কেন দামগুলো এখনও বলছি না, লাস্টের দিকে দামগুলোকে আমি বলে দেবো, জিজ্ঞেস করে নিয়ে বসিয়ে দেবো। প্রত্যেকটা মাছ গুছিয়ে গুছিয়ে রাখছে, কারণ গুছিয়ে গুছিয়ে রাখলে দেখতে ভালো লাগবে, পরিষ্কার পরিষ্কার লাগবে। আগে রূপ দর্শন, তারপরে গুণ বিচার, কেমন হবে না হবে পরে জিজ্ঞেস করবে লোকে, দেখতে ভালো লাগলে তারই দোকানে আসবে। প্রত্যেকটা মাছ দেখে নেবে। এবার পার্শ্বে মাছগুলোকে দেখো, চিংড়ি মাছ পার্শ্বে মাছ 280 টাকা বেচছিল, চিংড়ি মাছ 280 টাকা, কমপ্লিট মাছ 250 গ্রাম 90 টাকা বেচছিল, বেলে মাছ 250 গ্রাম 90 টাকা বেচছিল, আর মাছ 320 টাকা কিলো। মাছগুলো বেশ ফ্রেশই ছিল, দোকান লাগানো শুরু করেছে, তো মাছগুলো ঢেলে নিয়েছে, আবার ওই দিক থেকে লোটে বার করে ঢালছিল। এই সময় লোটেটার দাম কম হয়, কিন্তু এইবারে নিম্নচাপের জন্য যেই ধারে মাছ ধরা হয় প্রচুর নিম্নচাপ, তাই জন্য লোটে মাছ এখনও 200 টাকা কিলো, এই সাইজের লোটে মাছগুলো এখনও 200 টাকা কিলো।